আমাদের সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মতিঝিল পার্ক। এর আগে মুর্শিদাবাদ দিয়ে যাওয়া আসা করেছি এরপর দিয়ে, কিন্তু এসছি এই প্রথমবার। আমাদের হোটেলটা একটা হাজার দুয়ারি, এই এখানে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এদিকে চলে গেলে নিচে গ্যারেজে যাব নাকি রান্নাঘরে যাবো জানি না। সত্যি কি হাজার দুয়ারি দুয়ার আছে? না, একটাই আসল আছে, বাকিটা নকল আছে। ধাক্কা খাবো আমরা এন্টার করে গেছি সিরাজউদ্দৌলার শহর মুর্শিদাবাদে। আর এবার এখান থেকে দেখতে আমাদের হোটেলটা ঠিক কোন জায়গায়, আমাদের বাঁ দিকে বোধ হয় এটাই হাজার দুয়ারি। হ্যাঁ, পৌনে দুটো আমরা ভেবেছিলাম যে একটার মধ্যে ঢুকে যাবো, ভেতরে রাস্তার জ্যামটা ছিল না ওই জন্যই তো। বাইকটা নিচে পার্কিং করে দিয়ে রেখে এখন আমরা রুম দেখবো, রুমেতে হেলমেটগুলো রাখবো। আর এখানটা দেখি উঁচু আছে দাদা, বলছি রুমটা কি এরকম একটু মানে ব্যাকাম ব্যাকাম হচ্ছে, মানে স্ট্রাকচারটাই ব্যাকাম, বারান্দাটার জন্য এটা ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা বারান্দা পাচ্ছে, মানে রুমের শেপটাই এরকম। আর এমনি ছাদ খোলা ধরুন, ছাদে আপনি উঠে বসতে বসতে পারবেন। আচ্ছা, ছাদ খোলা, ছাদে খোলা, হ্যাঁ আপনি ছাদে উপরে ভিউটা, ছাদে সিঁড়ি কোন দিকে? এই তো পাশে, এটা লক করি সবাইকে দেখাই। আরে দেখে আসো, চল চল চল। সত্যি ভাই সেরা বলেছিস, কিন্তু এটা ইমাম বাড়ি। ওটার আপনার মদিনা মসজিদ বলা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সব এখন বন্ধ? হ্যাঁ, আজকের দিনে ঢুকতে পারবেন না, আপনার শুক্রবার করলে হাজার দুয়ারি বন্ধ থাকবে। ওই দিনটা বলে নাকি শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে? আর এটা একমাত্র মহরমের দিনে গেলে দেখা যায়, মহরমের সময় আসতে হবে দেখতে গেলে। আচ্ছা, উপর দিয়ে যখন হেঁটে যায়, হ্যাঁ 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 হ্যাঁ, তখন খোলা থাকে এটা। আচ্ছা, যখন আপনার টানা খোলা থাকে তখন আপনি ঢুকতে পারবেন। ভিতরে কি আছে एक्चुअली? এটা পুরো একটা মিডলটা পুরো ফাঁকা, মানে যে সাদা মিডল, হ্যাঁ হ্যাঁ, ওখানে সব সন্ধ্যাবাতি দেয় মুসলমানরা এখানে। এঙ্গা যারা নোকাল তারাই একমাত্র ঢুকতে পারবে, বৃহস্পতিবার 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 করে। হ্যাঁ, বিকেল টাইম আমাদের জন্য ছাড় থাকে এটা। আচ্ছা, তাছাড়া আদার্স লোক কেউ ঢুকতে পারবে না। সত্যি কি হাজার দুয়ারি দুয়ার আছে? না, একটাই আসল আছে, বাকিটা নকল আছে। না, ধাক্কা খাবো না, আপনার এমনি পুরো বন্ধ থাকবে। আচ্ছা আচ্ছা, আপনার যেদিক দিয়ে ঢুকবেন আপনি পুরোটা সব কিছু ই দেওয়া আছে, বলা লিখে দেওয়া আছে। আচ্ছা, চিহ্ন দিয়ে চিহ্ন চিহ্ন ঘরে যাবে, নিচে ঢুকবেন, উপর দিয়ে বেরিয়ে আসবেন, উপরের সিঁড়িটা দেখছেন, বেরোবার সময় ওদিক দিয়ে বেরিয়ে আসতে হবে। আপনি যদি টিকিট কেটে বেরিয়ে যান তাহলে, আর পরে আবার যদি ঢুকতে যান তাহলে ঢুকতে দেবেন, আবার টিকিট কাটতে হবে আপনাকে। আচ্ছা, করে করে ঢোকা যাবে যে কোন দিক দিয়ে ঘুরতে হবে? হ্যাঁ, আপনি নিজে মিউজিয়ামের মতো, হ্যাঁ পুরো মিউজিয়ামের মতো রাস্তা আছে, আপনি নিজেই ঘুরতে পারবেন। আচ্ছা, কোনো গাইড ফাইড আপনাকে এলাও করবে না, প্রত্যেকটা জিনিস আপনার লেখা আছে, প্রত্যেকটা ইকো নিতে পারবেন। আর মোবাইল নিয়ে যেতে পারবেন, কিন্তু মোবাইল নিয়ে এলাও করতে দেবেন না ভিতরে, মানে ক্যামেরা বা ভিডিও কিছু করা যাবে না, বাইরেটা করতে দেবে, নিজেরা দেখা যাবে। হ্যাঁ, আমাদের ইয়ে ভিক্টোরিয়ার মতন, আবার এদিকে মাঝখানে আবার পিছন দিয়ে বেরোলাম, মানে আমি বোঝাতে পারবো না, আমাকে করতে হবে, তারপর আমি বুঝতে পারবো হোটেল। এটা পড়েছিলাম ধুলো যাতে চোখে না লাগে তার জন্য,
তো এখানে এসে গাড়ির থেকে এখনো পর্যন্ত ল্যাগেজ আমরা খুলিনি, তার আগেই আমরা ছাতে এসে কোনটা কি স্ট্রাকচার সেগুলো সম্বন্ধে টুকটাক কিছু জানলাম এখানে দাদার কাছ থেকে। আর এখন আপাতত আমরা গিয়ে রাইডিং জ্যাকেট রাইডিং প্যান্ট এগুলো খুলি, ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর আমরা ঘুরতে বেরবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো, তো দেখতে থাকো। তার আগে চল ব্লগটা কিন্তু পুরো সেরা হবে, পুরো এপিসোড ওয়াইজ সেরা হবে, এক একটা ব্লগ সেরা কেন হবে না, আমি আর অর্পণ একসাথে কতদিন পর সেরা হতেই হবে। লাস্ট আমরা দুজন বেরিয়েছিলাম সেই দীঘা দীঘা। আচ্ছা সব বাদ দে, আগে বল আমাদের রুমটা কোন দিকে। আমাদের হোটেলটা একটা হাজার দুয়ারি, আমাদেরকে দেখাই, এই দেখো এই এখান থেকে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এদিকে চলে গেলে নিচে গ্যারেজে যাবো নাকি রান্নাঘরে যাবো জানি না, আমাদের রুম তো অন্য কারোর হলে গাড়ি দেবে আর কি করা যাবে। আর এই হচ্ছে আমাদের রুম, রুমের শেপটা খানিকটা এরকম একটু বাঁকা টাইপের, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা টুল রয়েছে, এখানে একটা টিভি, এখানে একটা বড় টেবিল যেখানে আমাদের হেলমেট রেখে দিয়েছি, এই হচ্ছে আয়না, এই হচ্ছে আমি, আর আমরা আমরা এই ওয়াশরুম বেশ বড় সড়ো রয়েছে, পরিষ্কার রয়েছে, আর এখানে একটা ছোট্ট করে বারান্দাও রয়েছে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সামনে হাজার দুয়ারি আর রুমের ভাড়া সাড়ে সাতশো আর নিচের রুমে মানে নিচের গ্রাউন্ড ফ্লোরে নিলে 650। আমরা এই হোটেলের উল্টো দিকে একটা বিরিয়ানির দোকান রয়েছে, সেখান থেকে বিরিয়ানি দু প্লেট নিয়ে এসেছি, আর তার সঙ্গে নিয়েছি চিকেন চাপ। বিছনায় বসে চলে ঘুরতে আসলে ঠিক আছে, অ্যাডজাস্ট করা যাবে। দাম কত ভাই তোর ক্রক্স এর? আমি গেস করি বড় জোর 300 টাকা হবে, খুব বেশি হলে 320 ওপর দিক দিয়ে নিচের দিক দিয়ে 280। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, সৌরভ ঘরে শুয়েছিল আর আমি গেছিলাম ছাদে, ছাদ থেকে ওই ভিউটা ভাই সেরা লাগছিল। তো এখন আমরা যাবো হচ্ছে এখান থেকে মতিঝিল, মতিঝিলে যাবো, ওখানে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড কিছু একটা শো হবে যেটা আমি কোনোদিনও দেখিনি। সত্যি বলতে আমি কোনোদিন মুর্শিদাবাদ আসিনি, এই ফার্স্ট টাইম আমি মুর্শিদাবাদ এসেছি, এর আগে মুর্শিদাবাদ দিয়ে যাওয়া আসা করেছি এরপর দিয়ে, কিন্তু এসেছি এই প্রথমবার। তো ঠিক আছে চলো, আর এখন বাইক নেবো না, টোটো করে যাবো। বরলক্স বরলক্স নতুন ডিক্যাথলনের জ্যাকেট ভাই, পরেছি এও পরেছি, অসুবিধা কিচ্ছু হয়নি। ইয়ে করেছিস বলতে কি করেছিস? বাইক ফাইক চালিয়েছি, ইভেন ভিতরে কোনো থার্মোদো দিই, ওটা প্রচুর গরম থাকে, 0 ডিগ্রি অবধি নাই এটা। না দেখতেও সুন্দর হয়েছে ভাই, তুইও ব্ল্যাক আমিও ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক মেইন ইন ব্ল্যাক, মেইন ইন ব্ল্যাক, থাম্বনেল থাম্বনেল দেখেছিস? থাম্বনেল বাঙালি আফটার অল, ওই যখন আমাদের বাইক রাখা রয়েছে ওদিকে না ভাই এদিকে এদিকে। তোমাদের সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মতিঝিল পার্ক, ওই আগে ওখান দিয়ে যে এই যে রাস্তাটা চলে গেছে ওইদিকে, ওদিকে গেলে হচ্ছে পার্কটার রাস্তা, আর ওখানে যেতে গেলে 30 টাকার টিকিট লাগবে, আর এই যে এন্ট্রিটা রয়েছে এখানে গেলে কোনো টিকিট লাগছে না। এই টোটো দাদার সঙ্গে আমরা কথা বললাম, ওই দাদাই আমাদেরকে গাইড করে দিচ্ছে যে আমরা কীভাবে কি ঘুরবো না ঘুরবো আর কোনটা কি, কারণ এই সব কটা জায়গায় ঐতিহাসিক জায়গা, তো এখানে যদি আমরা একটুকু গাইডেন্স না পাই তাহলে জাস্ট ওই চোখের দেখা দেখা হবে, কিছুই বোঝা হবে না। দাদা যেটা বললো আর আমিও যেটা শুনেছি আগে যে মতি ঝিল, এই কারণ নাম হচ্ছে ঝিলটা পুরো মূর্তির আকৃতির মতো, মানে এইখান থেকে শুরু করে গোল হয়ে ঝিলটা ওই দিক করে এসছে। মতি মানে তোমাদেরকে বলে দিই মুক্ত আর কি। হ্যাঁ মুক্ত, তো এর মাঝখানে এই জায়গাকে এই দ্বীপটা ছিল যেখানে কি চাষ টাস হতো আগে, তো সেটাকে এখন পার্ক করে দিয়েছে, এখন সেটা পার্ক হয়ে গেছে গভর্নমেন্টের। এখানে তোকে বসিয়ে দেবো দিয়ে ফায়ার করবো, তুই সোজা কলকাতায় পৌঁছে যাবি, তোর বাইকটা আমি নিয়ে চলে যাবো।
অন্ধকার হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে, সেরকম বিশেষ কিছু নেই কিন্তু আমরা সেরকম পাচ্ছি না আরকি, ঠিক আছে, সেই ভাইবটা আসছে না যেটা আমাদের পাড়ার ইকো পার্কে গেলে আসে। তার সব থেকে বড় কারণ মতিঝিলের এখানে পার্কের সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা হচ্ছে ওই লাইট এন্ড সাউন্ড, ওটাই বন্ধ রয়েছে। আর এখানে মিউজিক্যাল ফাউন্টেন দুটোই অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুটোই যদি বন্ধ হয় তাহলে ঢুকলাম কি করে? তাও আমরা 30 টাকা করে খরচা করি 60 টাকা তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এই দেখো নেই, ভেতরটা এরকম ঘুরঘুরে অন্ধকার, ইভেন এখানে লাইট লাইটও এরকম দিপ দিপ করে জ্বলছে, কোনো মানে হয়, লাইটটাও ফ্ল্যাশ মারছে এখানে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট করাতে পারে, ওটা দপদপ করছিল আর এটা একবারে দপকে গেছে। এরপরে যদি তোমরা কেউ কমেন্টে বলো মুর্শিদাবাদ কি করতে গেলে আর গাড়ির মাইলেজ কত, আর কিছু বলার নেই, ওরা সেই সমস্ত লোকেদের জন্য যারা এখানে নোংরা করে। তুমি ঘুরতে এসছো হিস্টোরিক্যাল প্লেস, এগুলো কি ভাই, কোনো মানে হয় এগুলো উচিত না, এগুলো সেই সমস্ত লোকেদের জন্য। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, দেখবি সাইয়ের বারামখানা, আপন ঘরে এ খবর লে না, আপন ঘরে এ খবর লে না। মুর্শিদাবাদে কিন্তু সেই ঠান্ডা রয়েছে, বাইরে আমি টুপি ছাড়া বেরিয়েছিলাম যখন মতিঝিলে গেছিলাম, আর গিয়ে বুঝতে পেরেছি কি ভুলটা করেছি, ফিরে এসে টুপি পরে ছাদে খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম, তারপরে গিয়ে আবার আমরা গেছিলাম হচ্ছে এখানে কাছাকাছি ওই চায়ের দোকান টোকান রয়েছে সমস্ত জায়গায়, চাটা খেলাম, একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম যাতে বিরিয়ানিটা ঠিক জায়গায় চলে যায়, আর তার সঙ্গে সঙ্গে আমরা নিয়ে চলে এসেছি আজকের রাতের আমাদের ডিনার, নিয়ে এসেছি হচ্ছে মোগলাই, একটা কিটক্যাট। তো সেই ভোর 6টার সময় উঠে থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা যা যা করলাম আজকে এই কলকাতা থেকে মুর্শিদাবাদে আসা, আর এখানে মতিঝিল কাছাকাছি আমরা ঘুরতে গেছিলাম, মতিঝিলটাই আজকে শুধুমাত্র দেখেছি, এই সবটা তোমাদের সঙ্গে আজকে এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করলাম। বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা বেরিয়ে পড়বো কালকে সকাল উঠে ঘুরতে, সেই প্রত্যেকটা জায়গা কভার করবো আর কী কী দেখছি না দেখছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগেতে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিও যাতে নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই 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 বাই। এই দেখো এইটা হচ্ছে ইউটিউবার আর নন ইউটিউবারের মধ্যে পার্থক্য, আই মিন যারা ইউটিউব করে না আমার মতো। আমি এলাম ঘরের মধ্যে, ঢুকলাম এই একই জামা প্যান্ট পরে, হাতে মোবাইলটা নিয়ে এইভাবে বসে, এবার কম্বলটা নেব এরকমভাবে, পুরো চিল মোডে থাকবো যতক্ষণ খাবার খাওয়া হচ্ছে। আর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ঠিক এইখানে, এই যে ক্যামেরা থেকে চিপটা বার করে ল্যাপটপে লাগিয়ে এডিটিং শুরু করবে, মানে এখন সব এখন জামা প্যান্টও ছাড়েনি আর কাজে শুরু করেছে। তো এটাই হচ্ছে পার্থক্য, জাস্ট মানে একটা একটা চিল মোড আর একটা বিজি মোড, বিজি মোড। দেখো তোমরা হয়তো মনে করো যে ইউটিউবার ঘুরছে ফিরছে বাইক নিয়ে যাচ্ছে এদিক ওদিক ঘুরছে মজা করছে, ব্যাপারটা দেখতে যতটা ভালো লাগে খাটনিটা কিন্তু ততটাই হয়, তো এটা যারা করে তারাই বুঝবে, বাকিরা বুঝবে না। তো এই খাটনির জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের একটু সাপোর্ট করতে হবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপে দিতে হবে যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আর একটু ভালো লাগলে ভিডিও একটু লাইক করে দিও আমাদের এই শরীর জন্য, তাড়াতাড়ি 10,000 করে দাও তাহলে একটা বড় রাইড আসবে, তাহলে তাহলে একটা গোপ্রো এসছে আর একটা আরেকটা আসতে পারে। কি কি বলছো? গোপ্রো নয় সেটা অন্য কিছু, সেটা অন্য কিছু হতে পারে, হয়তো উপর থেকে দেখতে হবে তোমরা, দেখা যাক। আমি বললাম না, তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার মতো, আপাতত বাই বাই। আমি আলাদা কোনো হিস্ট্রি জিওগ্রাফি বলছি না, কারণ লাস্টবার আমি যখন রাজস্থানে ঘুরতে গিয়ে বিভিন্ন হিস্ট্রি শুনিয়েছিলাম কেউ পছন্দ করেনি, তো সেই জন্য আমি ইতিহাস সিলেবাস থেকে আউট করে দিয়েছি। তোমরা হিস্ট্রি চ্যাপ্টারটা পড়ে এসে এটা দেখতে বসো, তাহলেই ভালো হবে।